নমস্কার, দ্য পেপার টিভির ফেসবুক লাইভে আবারও আপনাদের স্বাগত। আমি শহরী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমার বাদিকে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একসময় দুর্দণ্ড প্রধান বাম নেতা সুশান্ত ঘোষ। আপনাকে অনেক স্বাগত, অভিনন্দন দ্য পেপার টিভিতে। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, রাজ্য জুড়ে এই মুহূর্তে এনআরএস কাণ্ডের যে রেশ, যে এনআরএস কাণ্ডের রেশ কিন্তু এই মুহূর্তে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী, এবং মুখ্যমন্ত্রীর যে অবস্থান সেখানে, কি বলবেন এই বিষয়টায়? বলার অনেক কিছুই আছে, কিন্তু এখন একটাই বলার বিষয়, যেভাবে হোক এই সমস্যার সমাধান হওয়া উচিত। ডাক্তাররা যে দাবিতে আন্দোলন করছেন তাদের দাবির যৌক্তিকতা সম্পর্কে কেউই কোন দ্বিতীয় বক্তব্য বলতে পারবেন না যে তাদের দাবির যৌক্তিকতা নেই, এই যৌক্তিকতা নিয়ে আন্দোলন করা যায় না। তাদের একবার নয় একাধিকবার তারা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, প্রাণ সংশয় হয়েছে। এবারের যে ঘটনা এটা অত্যন্ত মর্মান্তিক, এবং আমাদের রাজ্যের ডাক্তারদের উপর আঘাত নয়, এই ধরনের আঘাত সাধারণভাবে একটা চরম দুঃখজনক ঘটনারই পরিচয় বহন করে। যে ঘটনা তাতে ওই ডাক্তারি ছাত্রের তার জীবন বেঁচে যাওয়াটা, এটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টলি বেঁচে গেছেন, তা না হলে যা আমরা দেখেছি যে মাথার খুলি এমনভাবে আঘাত পেয়েছে যে মাথার খুলি ভেঙে ভিতরে চলে গেছে, এতে সাধারণত বাঁচার কথা না। উনি বেঁচেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে উনি বেঁচেছেন এবং সুস্থ আছেন এখন। এইরকম একটা ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে, সেখানে রাজ্য প্রশাসনের আরো অনেক বেশি সতর্কতা, নমনীয়তা, অনেক বেশি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে এটা সমাধান করা উচিত ছিল। এই আন্দোলন 5 থেকে 6 দিনে পড়েছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জুনিয়র ডাক্তারদের দাবি যে মুখ্যমন্ত্রী এনআরএস এ পৌঁছন, সেখানে গিয়ে জনসমক্ষে কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন নবান্নে এসে বৈঠক করতে। এই দুটো বিষয় নিয়ে কি বলবেন? আমরা জানি যে যদি উভয় পক্ষই তাদের সিদ্ধান্ত অনড় থাকেন তাহলে এই সমাধানটা মুশকিল। সমাধান মানেই হলো যে উভয় পক্ষকে কিছুটা তাদের জায়গা থেকে সরতে হয়, তবেই সেটা আলোচনার টেবিলে সমাধানের রাস্তা বের হয়। উনি সবার আগে যেটা পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, প্রশাসনের প্রধান হিসাবে এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসাবে, সবার আগে যে ছাত্রটি এরকম মর্মান্তিক ভাবে মৃত্যুর পথে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনি হাসপাতালে ভর্তি আছেন, মানবিক দিক থেকে সবার আগে সেই ডাক্তারের, সেই ডাক্তারি ছাত্রের পাশে গিয়ে ওনার পৌঁছানো উচিত ছিল, এবং তার চিকিৎসার ব্যাপারে নিশ্চয়ই সরকারের দায়িত্ব রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার প্রাণ সংশয় হয়েছিল। সবার আগে রাজ্যের প্রশাসনের প্রধান হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী ওনার পাশে গিয়ে হাজির হওয়া উচিত ছিল, এটা ছিল সবার আগে প্রথম কাজ। তারপরে আলোচনা, কথাবার্তা, এসব দ্বিতীয় পার্ট। সে জায়গাটাতে যে এই যে অনুপস্থিত হওয়াটা, এটাই আমার মনে হয় যে চিকিৎসকদের মধ্যে অনেক বেশি ক্ষোভের সঞ্চয় করেছে, ক্ষোভের বেশি তাদের কারণ হয়ে দাঁড়িয়েছে যে উনি এইরকম আঘাতপ্রাপ্ত একজন ডাক্তারি ছাত্র, তার পাশে উনি একবার এসে দাঁড়ালেন না। এটা তার পাশে দাঁড়ানো নয়, তার পরিবারের পাশে দাঁড়ানো, ওটা রাজ্যের মানুষের কাছে একটা মানবিক মুখ হিসাবে পরিচয় হতো যে উনি এসে দাঁড়িয়েছেন। এবং তারপরে কি আছে, তারপরে হ্যাঁ এই ঘটনাকে অস্বীকার, যে বারে বারে ডাক্তার আঘাতপ্রাপ্ত হয়েছে, এই ঘটনাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে বলা উচিত ছিল রাজ্যের প্রশাসনের প্রধান হিসাবে, আমাকে আরেকবার সুযোগ আপনারা দেন, দেখুন আমি কি ব্যবস্থা নিই, নিশ্চয়ই এটা মিটে যেত অতি সহজ। তার পরিবর্তে যে পন্থা উনি অবলম্বন করলেন সেই পন্থা আরো বেশি ক্ষোভের সঞ্চার করল আন্দোলনকারীদের মধ্যে, এবং এই আন্দোলন শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, রাজ্যের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে গেল, যেটা সামগ্রিকভাবে আমাদের রাজ্যের মানুষের মাথা নিচু হলো, গোটা দেশের মানুষের কাছে যে এরকম একটা ঘটনার সমাধান আমরা 5 দিন 6 দিনেও করতে পারলাম না। এবং তারপরে যেসব কথাবার্তা যা আমরা মিডিয়াতে দেখেছি বা খবরের কাগজে যা পড়েছি, এগুলো ঠিকই প্রথমের দিকের এই ধরনের কথাবার্তা, যারা 4 ঘন্টার মধ্যে কাজে যোগদান না করবেন তাদের হোস্টেল থেকে চলে যেতে হবে, বের করে এইসব কথাবার্তা, এগুলো অবিবেচকের কথাবার্তা, এগুলো কোনো বিবেচনার কথাবার্তা। আমি বলতে পারতাম যে আমি আবেদন করছি আপনারা দেখুন চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, এত মনুষ্য মানুষ সরকারি হাসপাতালে যারা আসে তারা চিকিৎসা পাচ্ছে না, অসহ্য একটা অবস্থার মধ্যে তাদের পড়তে হয়েছে, আমার এই আবেদন থাকলো, এরপরে যদি কোনো হ্যাঁ আপনাদের বক্তব্য থাকে আপনারা আসুন, আর আপনারা যদি বলেন না আমি গেলে আপনাদের কাছে সমাধান হয়ে যাবে তখনই যাবো,
মিটে যেত। এই যে আমি করবো, এই যে বললেন তারপরে আমি যাব না, এই যে বললেন, এগুলো হচ্ছে পরস্পরকে আরো দূরে সরিয়ে দেওয়া এবং মধ্যস্থা করার জন্য যে চিকিৎসকরা, যারা অভিজ্ঞ চিকিৎসক, সম্মানীয় চিকিৎসক যারা উদ্যোগ নিলেন, তাদের উদ্যোগটাও ব্যর্থ হয়ে গেল। এখন অনেকটা মানে জটিল হয়েছে, অবস্থাটা ঘুরিয়ে গেছে। এখন আমার অনুরোধ ছাত্রদের কাছে, ডাক্তার ছাত্র যারা এই আন্দোলনের সঙ্গে, তাদের কাছেও, যে গোটা দেশের মানুষ তারা দেখলো যে আমাদের রাজ্যের পরিস্থিতি কত ভয়ঙ্কর, আপনাদের আন্দোলনের পাশে গোটা দেশের মানুষ সহমর্মিতা জানিয়েছে। সর্বস্তরের মানুষ যারা এই রাজ্যে, যারা সচেতন মানুষ, তারা আপনাদের সমর্থন জানিয়েছে। এবার আপনাদের ভাবা উচিত যে এই আন্দোলনকে শেষ করার জন্য কোন জায়গায় পৌঁছানো উচিত। আর যিনি রাজ্যের প্রধান, যিনি স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মন্ত্রী মুখ্যমন্ত্রী, তারও নিজের অবস্থান থেকে তারও কিছুটা সরে এসে এখনই সমাধান করে নেওয়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনি এই যে কথাটা বললেন যে যখন দুপক্ষই নিজের সিদ্ধান্তে অনড় থাকে তখন একটা দূরত্ব তৈরি হয়, এই যে দূরত্বের কথা বলছেন যে, এবং কোথাও দূরত্বটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে সাংবাদিক বৈঠক করেছেন নবান্নে, সেখানে তিনি বলছেন যে জুনিয়র ডাক্তাররা প্রথমে বলেছিলেন আসবেন, কিন্তু পরে তারা তাদের সিদ্ধান্ত বদল করলেন, কার প্ররোচনায় বলতে পারবো না। আমরা তো জ্যোতিষী নয়, প্ররোচনা কার আছে কে দিতে বলতে পারবো না। তবে এগুলোকে এইভাবে না দেখে, যিনি সবচেয়ে বড় পদের অধিকারী, দায়িত্ব তার সবচেয়ে বেশি, সমাধান করার ক্ষেত্রে তারই এগিয়ে আসাটা সবচেয়ে বেশি, ভূমিকা নেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। যারা তার অধীনস্থ, যারা তার নিচে, তাদেরকে সমানভাবে দায়ী করা যায় না। যখন ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার যখন জল গড়িয়ে গেছে, তখন সমাধান করার জন্য যিনি প্রধান, যিনি সবচেয়ে উচ্চ পদাধিকারী, তারই অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসা উচিত। আর কোন ইগো না রেখে কি আছে, এনআরএস হাসপাতালও তো সরকারি হাসপাতাল, উনি এসএসকে এম এ যেদিন এলেন, সেদিন কেন এনআরএসে গেলে, এনআরএসে গিয়ে যদি বলতেন যে ভাই আমি প্রথম দিন আসতে পারিনি ব্যস্ততার কারণে, আমি আজকে এসেছি, আমি তোমাদের সমস্ত বক্তব্য আমি জেনেছি, তোমাদের আরো যা বক্তব্য আছে আমি তার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু মুমূর্ষু রোগীদের কথা ভেবে, গোটা রাজ্যের এই বেহাল অবস্থার কথা ভেবে, তোমরা আন্দোলনটা তোমরা প্রত্যাহার করে নি, তোমরা চলো আমার সঙ্গেই, তোমরা চলো নবান্ন গিয়ে সেখানে বসে তোমাদের সঙ্গে কথা পিটিয়ে যেতে সবাই। আমি তো আগের দিনে যেদিন হয় সেদিনই বোধ হয় কোন একটি চ্যানেল আমাকে ঘুরেছিল, আমি বললাম যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা, উনি যে কারণে হোক এক্ষেত্রে উনি সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছেন না। দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ওনাকে, উদ্যোগী হতে হবে ওনাকে। আর ওই ধরনের কথাবার্তা, যে কথাবার্তার মধ্য দিয়ে পরোক্ষ ভাবে কিছু ধমকানি চমকানি কিছু এই ধরনের ইঙ্গিত হয়ে যায়, এই মুহূর্তে এইসব ঘটনা যখন ঘটে যায় তখন সেসব ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক বেশি সংযমের প্রয়োজন হয়, সংযত থাকার প্রয়োজন হয়। একটা সাধারণ কর্মী, সাধারণ নেতা, তিনি অনেক কিছু বলতে পারেন, সেটাকে সামলানোর জন্য যিনি উচ্চ পদাধিকারী, উচ্চ পর্যায়ের নেতা আছেন, যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার দায়িত্ব পূরণ করতে হয়। কিন্তু যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাজ্যে, যিনি প্রধান, দলের প্রধান, যিনি প্রশাসনের প্রধান, তিনি যদি ভুল করেন তাহলে সেই ভুল সংশোধন হবে কোথার থেকে, এটা ওনাকে আগে বুঝতে হবে। উনি এই রাজ্যের শুধু একটা দলের নেত্রী নয়, এই রাজ্যের উনি মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসনের প্রধান, সবকিছুর উপরে উনি। তাই ওনার যে দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় কথাবার্তার মধ্যে, ওনার যে আচার আচরণের মধ্যে, ভূমিকার মধ্যে, সেক্ষেত্রে কোথাও কোনো ফাঁক খবর থেকে যাচ্ছে কিনা, এটা ওনাকে নিজেকে আত্মসমীক্ষা করে বের করতে হবে। এ সম্পর্কে আমাদের বলতে যাওয়াটা বোধহয় সেখানেও আবার এসে যাবে যে আমরা যেহেতু বিরোধী রাজনৈতিক দলে আমরা আছি, সেই জন্য আমরা এই ধরনের কথাবার্তা বলে পরিস্থিতি জটিল করছি, এই ধরনের আবার ব্যাখ্যা এসে যেতে পারে, তাতে কিছু যায় আসে না। যেটা আমার মনে হয়েছে সেটাই আমি বললাম রাজ্যের মানুষের কাছে, আপনাদের মারফত রাজ্যের মানুষ আমার কথা তারা মূল্যায়ন করবেন, বিবেচনা করবেন, কিন্তু ওনারই ভূমিকা নেওয়া উচিত, এগিয়ে আসা উচিত। আমার মনে হয় এটা দ্বিতীয় দিনই এটা সমস্যার সমাধান হয়ে যেত, উনি যদি এসএসকেএম এর পরিবর্তে সোজা গিয়ে এনআরএসে হাজির হতেন, আর যাওয়ার আগে, এনআরএসে যাওয়ার আগে উনি যদি একবার আক্রান্ত যে ডাক্তার তার পাশে গিয়ে যদি দাঁড়িয়ে তার পরিবারের সমবেদনা জানিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে করতেন, তাহলে আজকে এটা ইতি হয়ে যেত। কদিন আগে কাঁচরাপাড়ায় এই এনআরএস ঘটনা চলাকালীনই কাঁচরাপাড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছিলেন যে বখাটে ছেলেদের দলে আনুন এবং তাদের বায়োডাটা আমাদের দিন, আমাকে দিন, আমি তাদেরকে চাকরি দেব, সরকারের অনেক চাকরি আছে।
সুশান্ত বাবু, এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করবো যে মার্চ মাসে কিন্তু এসএসসি যারা পরীক্ষা দিয়েছেন, এসএসসি চাকরি প্রার্থী, তারা কিন্তু অনশনে বসেছিলেন এবং তারা 29 দিন পর কিন্তু সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন। তা এই যে একদিকে যখন দেখা যাচ্ছে যে রাজ্যে বেকারত্বের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, চাকরি নেই, সেখানে মুখ্যমন্ত্রী এরকম একটা কথা কি করে কাছড়া পাড়া জনসভা থেকে বললেন, কি মনে হয় আপনার? আসলে একটাই মনে হয় যে উনি দিশেহারা অবস্থার মধ্যে পড়ে গেছে, ওনার সামনে আর কোন দিশে নেই। তা নাহলে এই রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক, যোগ্য যারা চাকরি পাওয়া তাদের চাকরির কোনো ব্যবস্থা নেই, উনি সেখান থেকে বেরিয়ে গিয়ে যে বার্তাটা দিলেন তাতে গোটা রাজ্যে নৈরাজ্যবাদকে প্রশ্রয় দেয়া একটা বার্তা ছাড়া অন্য কিছু নয়। যারা লেখাপড়া শিখে না, লোককে যারা আড্ডা দেয় বলে যাদেরকে বকাতে ছেলে বললেন, তাদের জন্য উনি ব্যবস্থা করবেন। আর এত লক্ষ লক্ষ গ্রাজুয়েশন করা, মাস্টার ডিগ্রি করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা, হ্যাঁ প্রযুক্তি বিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভ করা ছাত্ররা, তারা হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য কোনো বার্তা নেই। আসলে ওনার কাছে এই দিশেহারা অবস্থায় কোন পথে উনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন তার দিশা উনি নিজে খুঁজে পাচ্ছেন না। আর ওনার একটা সবচেয়ে বড় সমস্যা হলো, আমি জানি না ওনার চারপাশে যারা থাকেন তাদের সুচিন্তিত পরামর্শ তারা দেন কিনা, সেই পরামর্শ উনি গ্রহণ করেন কিনা, তাহলে তাদেরও পরামর্শ দেওয়া উচিত। এই ধরনের কথাবার্তা বলা মানে গোটা রাজ্যে আবার নতুন করে বিশৃঙ্খলাকে তৈরি করে দেওয়ার একটা অপপ্রচেষ্টা। এই ধরনের কথাবার্তা বলা কোন একজন দায়িত্বশীল পদাধিকারী এবং সর্বোচ্চ পদাধিকারীর পক্ষে মানানসই না, যেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, আমাদের যন্ত্রণাদায়ক, আমাদের রাজ্যের মানুষের পক্ষে। একদিকে বখাটে তত্ত্ব, অন্যদিকে এসএসকেএমে গিয়ে বললেন বহিরাগত। এই যে বখাটে তত্ত্ব আর বহিরাগত তত্ত্ব, কোথাও কি মুখ্যমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়? আমি তো এটাই বললাম যে উনি দিশেহারা অবস্থার মধ্যে পড়েছে, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য উনার নিজস্ব উপলব্ধির মধ্যে দিয়ে কোন দিশা খুঁজে পাচ্ছেন না। অথচ আমি যে কথাগুলো বললাম নিশ্চয়ই কথাগুলো মানুষ বিবেচনা করবে, এর মধ্যে দিয়ে সমাধান হতো কিনা আপনারাও অনুভব করতে পারেন, এটা একমাত্র সমাধানের রাস্তা ছিল। জানি না, আমি তো বললাম ওনার কাছে যে যেহেতু উনি রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী মুখ্যমন্ত্রী, ওনারই সর্বোচ্চ ভূমিকা নেওয়া উচিত, ওনারই এগিয়ে আসা উচিত, অন্য যে কেউ ভুল করতে পারে, কিন্তু সেই ভুল তার যদি পর্যায়ে আমিও যদি সেই ভুলের পথে চলে যাই তাহলে সমস্যা তো আরো বাড়তে থাকবে, সমস্যা সমাধান। 2019 লোকসভা নির্বাচন পর্ব মিটতে কিন্তু রাজ্য জুড়ে বল্গাহীন সন্ত্রাস কিন্তু একদম অব্যাহত রয়েছে এবং সন্দেশখালী যে ঘটনায় দুজন বিজেপি কর্মী এবং একজন তৃণমূল কর্মী খুন হলেন, সেখানেও মুখ্যমন্ত্রী অনুপস্থিত, এবং যে চিত্র আমরা দেখেছি যে বিজেপির প্রতিনিধি দল যখন তাদের মৃতদেহ, কর্মীদের মৃতদেহ যখন কলকাতায় আনছিলেন, পুলিশ তাদের বাধা দেয় এবং তারা মাঝপথে সেই দেহ সৎকার করতে সমস্ত রকম প্রস্তুতি নেয়, এই দৃশ্য কি আগে পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেছে? কখনো দেখেনি। উনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, জেলার বিভিন্ন প্রান্তে ওদের মানুষ মারা গেলে তাদেরকে কলকাতায় নিয়ে এসেছেন, তাদেরকে কলকাতায় নিয়ে এসে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য যা যা পথ অবলম্বন করা উনি সবকিছু করেছেন, কিন্তু প্রশাসন কখনো ওনাকে এই ধরনের বাধা দিয়ে ওনাকে হচ্ছে আটকে দেননি। উনি এখন দিশেহারা অবস্থায় পড়েছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যে কখনো অতীতে কোন প্রশাসন রাজ্যকে বিরোধী শূন্য করার জন্য ডাক দেননি, গণতন্ত্রে কখনো বিরোধী শূন্য হতে পারেন না। উনি বিরোধী শূন্য করার জন্য 2011 থেকে যে পন্থাগুলো গ্রহণ করলেন, অবলম্বন করলেন, তার মধ্য দিয়ে পশ্চিমবাংলা গণতন্ত্রের অন্তর্জলি যাত্রা হয়ে গেছে। গণতন্ত্র বলে পশ্চিমবাংলায় কিছু নেই, একথা আমি বারে বারে বলেছি, নির্দিষ্টভাবে বলেছি, এবং প্রথমেই যে শাসক দলের হাত থেকে উনি ক্ষমতা নিলেন সেই শাসক দলকে শেষ করার জন্য যত রকমের পন্থা অবলম্বন করা যায়, স্বৈরতান্ত্রিক যে পদক্ষেপগুলো গ্রহণ করা যায়, শাসক দল যারা ছিল অতীতে যাদের কাছ থেকে উনি ক্ষমতা পেয়েছিলেন তাদের উপরে অবলম্বন করেছিলেন, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া, এলাকা ছাড়া করা, জরিমানার নামে কোটি কোটি টাকা আদায় দিতে বাধ্য করা, দৈহিক নির্যাতন করা, নির্যাতন করার পরে চিকিৎসার সুযোগ যাতে তারা না পায় তার ব্যবস্থা করা, একেবারে যাকে বলা যায় হিটলারি ব্যবস্থা উনি পশ্চিমবাংলায় 11 পরে কায়েম করলেন। ভাবলেন এই পথে উনি বিরোধী শূন্য পশ্চিমবাংলাকে করে উনি রাজনীতির পথ উনি প্রশস্ত করবেন, কিন্তু এটা হয় না, গণতান্ত্রিক ব্যবস্থা এটা হয় না। এবারও তাই, এক বছর আগে পঞ্চায়েত নির্বাচনে যা করলেন গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ প্রত্যক্ষ করল যে পশ্চিমবাংলার গণতন্ত্র আজকে কোন অবস্থায় রয়েছে। আর এবারে উনি নির্বাচনে কি বললেন, 42-42, বিরোধীদের কোনো
কেউ কোনো আসন পাবে না, সবই উনি জিতবে। শেষ দিন পর্যন্ত নির্বাচনের যেদিন গণনা হবে তার আগের দিন পর্যন্ত উনি বললেন ৪২-৪২ আমরা পাবই। এগুলো রাজনীতিতে হয় না, মানুষ সিদ্ধান্ত নেওয়ার অধিকারে একদম। আবারও বলছি, নির্বাচন কমিশনের অনেক ত্রুটি রয়েছে। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতেন তাহলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৩৩৩টা বুথে, একটা লোকসভায় ৩৩৩টা বুথে বিরোধীদের প্রাপ্ত ভোটের সংখ্যা এক থেকে তিন চার পাঁচের মধ্যে থেকে যেত। যখন অন্য বুথে বিরোধীদের ভোটের প্রাপ্ত সংখ্যা বেশি, সেখানে এক থেকে পাঁচের মধ্যে বিরোধীদের ভোটের সংখ্যা, বাকি সব শাসক দলের ভোট, এটা হতো না, করেন। এবং যেভাবে উনি নির্বাচনী কমিশনের আওতার মধ্যে থেকেও যেভাবে উনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছেন, দৃষ্টান্ত বলা যায়, এই রাজ্যের পুলিশ প্রশাসনকে যেভাবে উনি ব্যবহার করে ওনার ভোটে জেতার জন্য উনি পদক্ষেপ নিয়েছিলেন, সেই জন্য উনি ২২টা আসনে জিতেছেন। গতবারের চেয়ে আসন ১২টা কমেছে, কিন্তু এই ২২টা আসনে ওনার ধরে রাখা সম্ভব হতো না যদি নির্বাচনটা সঠিকভাবে হতো, মানুষ যদি সঠিকভাবে ভোটাধিকার, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে প্রয়োগ করতেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা জাতীয় স্তরে আমাদের পার্টি বারে বারে প্রতিবাদ করেছে নির্বাচন কমিশনের কাছে, এই রাজ্য নির্বাচন কমিশনের কাছে, প্রতিনিধিদের কাছে আমরা জানিয়েছি কোন ব্যবস্থা। নির্বাচন কমিশন নির্বাক, আর এটা তো কিছু, এটা তো নতুন কথা নয়। যে ৪২ থেকে ২২ নেমে এসেছে শাসক দলের আসন, তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ যে বামের ভোট কিন্তু গিয়ে পড়েছে রামে, এবং তার জন্যই এই কাণ্ডটা ঘটেছে। কোন ভোটাররা কোন রাজনৈতিক দলের কেনা গোলাম না, শুধু বামের ভোট রামে যায়নি, ওনার দলের ভোটও রামে গেছে। আর বামের ভোট, কিছু ভোট সংখ্যালঘুদের, বামেকে যারা ভোট দিত বিজেপির এই হুঙ্কারের জন্য, সংখ্যালঘুদের সেই অংশের ভোট তারা মনে করেছে পশ্চিমবাংলা এখন বামেরা আমাদেরকে রক্ষা করতে পারবে না, সংখ্যালঘুদের যে অংশের ভোট বামেদের মধ্যে ছিল সেই অংশের ভোট তৃণমূলের কাছে গেছে। ভোটের রসায়ন সবসময় দুয়ে দিয়ে চার অঙ্কের হয় না। পশ্চিমবাংলা রাজনীতির বিন্যাসকে আজকে এই যে ধর্মীয় মেরুকরণের পথে ঠেলে দেওয়া হয়েছে, এর জন্য বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস কোন অংশে তারা তাদের দায় স্বীকার করতে পারে না। এই রাজ্যে এই তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীন সরকারের সময়ে আরএসএস এর শাখা বেড়েছে ৫ গুণ, এই রাজ্যে ধর্মীয় উন্মাদনার পরিবেশ তৈরি হয়েছে এই শাসক দলের ভুল পদক্ষেপের জন্য। যখন বিজেপি তারা যখন রামনবমী পালন করছে তার পিছনে পিছনে শ্যামনবমী পালন করার জন্য শাসক দল লেগে পড়েছেন, তারা যখন মন্দির তৈরি করার জন্য, রাম মন্দির তৈরি করার জন্য তারা যখন হুঙ্কার ছাড়ছেন, তখন শাসক দল তারা সূর্য মন্দির তৈরি করার জন্য তারা হচ্ছে ঘোষণা করছে। এগুলো হচ্ছে পরোক্ষভাবে ধর্মীয় মেরুকরণকে উৎসাহিত করা, এবং সেই মেরুকরণের জন্য পশ্চিমবাংলার কোন ভোট কারো কোন নির্দিষ্ট কেউ ভোটাররা কেনা গোলাম নয়। সেই জন্য সংখ্যালঘুরা মনে করেছেন বিজেপির এই ধরনের হুঙ্কারের জন্য আজকে পশ্চিমবাংলায় বামপন্থী শক্তি দুর্বল, তাই একমাত্র তারা ভরসা করেছেন তৃণমূল কংগ্রেসকে। সেই জন্য বামেদের পক্ষে থাকা সংখ্যালঘু ভোটও তৃণমূলে গেছে, আবার তৃণমূলের সঙ্গে থাকা সংখ্যালঘু নয় এরকম যে ভোট সে ভোটও হচ্ছে যে আমি গেছে। কিন্তু এতটাই যে খারাপ সর্বজনবিদিত, কিন্তু যেহেতু আমাদের রাজনীতিটা আদর্শের ভিত্তিতে, সেই জন্য এই বিপর্যয় কাটিয়ে তোলার মতো ক্ষমতা বামপন্থীদের আছে। বামপন্থীরা তার আদর্শের উপরে ভিত্তি করে এই বিপর্যয় কাটিয়ে তুলতে পারবে, সময় লাগবে, সঠিক সিদ্ধান্ত, সঠিক আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে। আর তৃণমূল কংগ্রেস আজকে যে জায়গায় আছে সে জায়গায় থাকবে না। আপনি চারদিকে দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের দলে দলে, সে কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েত মেম্বার হতে পারে, এমএলএ হতে পারে, যারা দলে দলে তারা আজকে গিয়ে আশ্রয় নিচ্ছে বিজেপির কাছে। কেন না, তৃণমূল কংগ্রেসে থাকার সময় তারা এত অপকর্ম করেছে যে এখন তাদের বাঁচার জন্য একমাত্র বিজেপি ভরসা, সেই জন্য তারা বিজেপির কাছে যাচ্ছে। কিন্তু মানুষ সব দেখছে চোখের সামনে কি ঘটনা ঘটছে, কারা কি ঘটনা ঘটিয়েছে, এখন কি ঘটনা ঘটছে, আবার এই দল ছেড়ে যারা সেই দলে যাচ্ছে তাদের ভূমিকা সম্পর্কে বাংলার মানুষ সচেতন। বাংলায় ধর্মান্ধতা, ধর্মীয় মেরুকরণ ঘটে গেছে, কিন্তু বাংলার মানুষ এই অবস্থা থেকে নিজেদেরকে বের করে আনতে পারবে। বাংলার একটা রাজনৈতিক অতীত আছে, ধর্মনিরপেক্ষতার একটা অতীত আছে বাংলা,
সেই জন্য বাংলার মানুষের উপরে আমরা ভরসা করি যে বাংলার মানুষ, হ্যাঁ, তারা মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের এই যে অপশাসন, তৃণমূল কংগ্রেসের এই যে গণতন্ত্রকে একেবারে বিপর্যস্ত করে দেওয়ার ব্যবস্থা, একবার গোটা রাজ্য জুড়ে যে লুঠতরাজ চলছে, দুর্নীতির একদম সীমাহীন বর্গাহীন দুর্নীতির যে ব্যবস্থা তৈরি হয়ে গেছে, এর থেকে এই রাজ্যকে মুক্ত করতে গেলে এখন তারা অবলম্বন করেছিলেন যে বিজেপি বোধহয় তাদেরকে মুক্ত করতে পারবে, কিন্তু বিজেপির সম্পর্কে মানুষের মোহ কাটতে সময় লাগবে না। আজকে যে বিজেপি আবার ক্ষমতায় এসেছে, এসব নিয়ে অনেক কথা আছে। সুশান্তবাবু, একটা বিষয় জানতে চাইবো যে লোকসভা নির্বাচনের সময় যে বাম কংগ্রেস জোটের যে একটা রব উঠেছিল, কোথাও গিয়ে কি আপনার মনে হয় সেই জোট যদি হতো তাহলে রাজ্যে বামেদের এরকম অবস্থা হতো না? যদি দিয়ে কোনো ব্যাখ্যা হয় না হলে অবস্থা ভালো হতে পারত, যদি দিয়ে কোনো ব্যাখ্যা হয় না, আর কেন হয়নি তারও কিছু নির্দিষ্ট কারণ আছে, পক্ষে বিপক্ষের কারণ আছে। কিন্তু এখানে একটা কথা শুধু আমার বলার উল্লেখ করার প্রয়োজন, যে শাসক দল যারা পুনরায় পাঁচ বছরের জন্য আবার ক্ষমতায় বিপুল জনাদেশ নিয়ে এলেন, এই জনাদেশের পিছনেই আমার বক্তব্য আছে। পাঁচ বছর আগে যখন প্রথমবার বিজেপি ক্ষমতায় এলো 2014 সালে, যতগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কার্যকর হয়নি। একটা যদি ধরেন, এক একটা করে ধরেন, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কষ্ট বাড়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি উনি রোধ করবেন, দ্রব্যমূল্য বৃদ্ধি কমেনি, অনেক গুণ বেড়েছে। বেকারত্বের যন্ত্রণায় মানুষ আজকে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, 2 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা হয়েছিল, 5 বছরেও 2 কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়নি, ব্যর্থ হয়েছেন। উনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে টাকা সমস্ত মানুষের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করবেন, তার একটা শব্দ কার্যকর হয়নি, ব্যর্থ হয়েছেন। উনি বলেছিলেন আমাদের দেশকে মেক ইন ইন্ডিয়ায় পরিণত করবেন, আজকে মেড ইন চায়না হয়ে গেছে, মেক ইন ইন্ডিয়া হয়নি। 5 বছরে একটা শিল্প আমাদের দেশে নতুন করে ভারী শিল্প গড়ে উঠেনি। উনি যা যা বলেছিলেন, উনি বলেছিলেন নোট বাতিল করার সময়, নোট বাতিলের মধ্য দিয়ে নাকি দেশে আতঙ্কবাদ সন্ত্রাসবাদকে উনি একদম ব্যর্থ, মানে পুরো ফুটো জগন্নাথ করে দেবেন, হয়নি। উনি বলেছিলেন নোট বাতিলের মধ্য দিয়ে সমস্ত কালো টাকার ইতিহাসকে উনি ধ্বংস করে দেবেন, হয়নি। আজকে তারপরে উনি ক্ষমতায় এলেন, এই ক্ষমতায় আসার ব্যাপারে যে কথাটা মানুষকে ভাবনা চিন্তার মধ্যে নিতে হবে, যখন আপনারা আমাকে সুযোগ দিলেন আমি বলছি যে এই বিজেপির শাসক দল তারা 5 মাস আগে বিভিন্ন রাজ্যের নির্বাচনে তারা পুঞ্জিগ্রস্ত হলো, অথচ দেখা গেল এই নির্বাচনে সেই রাজ্যের প্রায় সব লোকসভা আসনেই তারা জয়লাভ করল। আমার বলছি এর পিছনে কি রসায়ন আছে, কথা হচ্ছে এটাই, ওনারা বলেছিলেন 350 আসন নিয়ে এনডিএ যে ক্ষমতায় আসবে, বলেছিলেন একাই বিজেপি 300 বেশি আসন পাবে, বিজেপি 300 আসন পেয়েছে, শাসক জোট 350 আসন পেয়েছে, কম বেশি 2-1টা কম বেশি আসন পেয়েছে। ওনারা কি করে মূল্যায়ন করলেন? ওনারা কি রাজনৈতিক জ্যোতিষী নাকি এর পেছনে অন্য কোন রসায়ন কাজ করছে? আমি এই রসায়নের কথাটাই বলবো এই জন্যে যে ইভিএম নিয়ে অনেকবার অনেক কথা উঠেছে, তারপরে বিরোধীরা সংগ্রহের পর্যায়ে নিয়ে যেতে পারেনি, সেই জন্য শাসক দল আজকে বহাল তৈরিতে তারা ক্ষমতায় থেকে যাওয়ার এই ব্যবস্থা করলেন, ইভিএম কে ব্যবস্থা ব্যবহার করেই যে করলেন এ কথা বলার মতন আমার যোগ্যতা নেই, কেন আমি বিজ্ঞানীও নয় প্রযুক্তিবিদও নয়। কিন্তু আমি শুধু একটা কথা বলবো, পৃথিবীর যে দেশগুলো ইভিএম প্রবর্তন করেছিলেন তারা কেন ইভিএম প্রত্যাহার করে পরিত্যাগ করে কেন তারা পুরনো ব্যালটে ফিরে এলেন, নিশ্চয়ের মধ্যে কোনো যৌক্তিকতা আছে? যারা এই ব্যবস্থাটা প্রবর্তন করেছিলেন সেটাকে ত্যাগ করলেন যখন, তার যৌক্তিকতা তারা নিশ্চয়ই ব্যাখ্যা করেই করেছেন। তাহলে আমরা তাদের চেয়ে বড় প্রযুক্তিবিদ নয়, আমাদের দেশ বিজ্ঞান প্রযুক্তিতে অন্য কোনো দেশের চেয়ে, সেই সব দেশের চেয়ে উন্নত নয়, তাহলে আমরা কেন এটা আগড়ে থাকবো? আর সর্বোপরি 15 দিন আগে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের যিনি হেড অব দি ডিপার্টমেন্ট সম্ভবত কি আন্ডারসন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনি মক পোল করে ইভিএম এ যে কারচুপি করা যায় তিনি আবার প্রমাণ করে দিয়েছেন। এ নিয়ে বিতর্ক চলতেই থাকবে ভারতবর্ষে, এ নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনমত তৈরি করে নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে এই ব্যবস্থা পৃথিবীর যারা উন্নত দেশ যারা চালু করেছিলেন তারা প্রত্যাহার করে নিয়েছেন, আমাদের সেই জায়গায় যেতে বাধ্য করতে হবে যদি আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে যেতে চাই। এবং আমার কথা না, নির্বাচনের চলার মধ্যেই যখন এইসব প্রশ্ন উঠেছে, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি তার বার্তার মধ্যে বলেছিলেন যখন নির্বাচন কমিশন ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে মানুষের আস্থা অর্জন করার মতন পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা ঘটনাচক্রে আমরা এই ব্যাপারে
বর্তমান শাসক দলের বিরুদ্ধে যারা অবস্থান করি আমরা, আমরা সেইভাবে যতটা সচ্চার হওয়া দরকার, যতটা জনমত তৈরি করা দরকার, সেই জনমত, সেই সোচ্চার আন্দোলন, সোচ্চার বার্তা আমরা তৈরি করতে পারি। কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে রাজ্যে বিজেপির এত বারবার অন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন এই রাজ্যে? মানে সে তো আগেই বলা হয়েছে যে তার যে পদক্ষেপগুলো সেগুলো এই রাজ্যে বিজেপিকে বাড়তে সাহায্য করেছে। আমরা যদি তারা রামনবমী মিছিল করলে করত, রামনবমী মিছিল যেখানে আগে হয়েছে কম হয়েছে তাদের কি ছিল, যখনই বাধা পায় তখন সেটা আরো উন্মাদনার জায়গায় চলে যায়। সে রথযাত্রা বের করবে, আচ্ছা রথযাত্রা বের করলে বের রথযাত্রা চলে যাবে, বাস যাত্রা চলে যাবে, তাকে বাধা দেয়া মামলা মকদ্দমা তাকে চর্চার মধ্যে রাখা মানে হচ্ছে যে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করা। যে জিনিসগুলো সহজ পদক্ষেপের মধ্য দিয়ে সহজভাবে সমাধান করা যায় সেগুলোকে ওই অহেতুক জটিল করার মধ্য দিয়ে উন্মাদনা তৈরি করা যায়, সেই উন্মাদনা তৈরি করতে সাহায্য করেছেন। তারপর নানা ধরনের পদক্ষেপ, বিজেপি পশ্চিমবাংলার কোন জায়গা ছিল না 2016 সালের বিধানসভা নির্বাচনেও, বিজেপির ভোটের যে গ্রাফিক সেই গ্রাফিক এক ধাক্কায় অনেক নেমে গেছে। তাহলে ওনাকেই তো মূল্যায়ন করতে হবে যে কেন তারা গ্রাফিক বাড়ানোর মতো জায়গায় সুযোগ পেল, কেন এই রাজ্যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আরএসএস শাখা প্রশাখা বাড়লো, কে দায়িত্ব, কে জবাবদিহি করলো, জবাবদিহি তো বর্তমান প্রশাসককেই করতে হবে। আরো একটা বিষয় যে বিজেপি রাজ্যে আসার পর সিঙ্গুর মামলা কিন্তু তারা আবার চাইছেন যে সিঙ্গুরে টাটা আসুক, এবং লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আমি নিজে উদ্যোগ নিয়ে আবার সিঙ্গুরে টাটাকে নিয়ে আসব। তাহলে একসময় যখন সিঙ্গুর প্রসঙ্গে বামেদের বিরোধিতা করেছিলেন বিজেপিও, সেই বিজেপি কিন্তু এখন চাইছে যে সিঙ্গুরে টাটা কারখানা হোক। বামেদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা ছিল ভারতবর্ষের রাজনীতিতে বামেদেরকে দুর্বল করার জন্য বাম বিরোধী সমস্ত শক্তির একটা মিলিত প্রচেষ্টা। ভারতবর্ষের এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে বামপন্থী শক্তির যে অগ্রগতি, 96 সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার জন্য বিজেপি বাদ দিয়ে সমস্ত বিরোধী দলের অনুরোধ করা থেকে শুরু করে 2004 সালে লোকসভা নির্বাচনে বামফ্রন্টের সর্বোচ্চ সাংসদ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রথম ইউপিএ সরকারকে বাইরের থেকে সমর্থন দেওয়া এবং সেই সরকারের কাছ থেকে ন্যূনতম অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের জন্য অনেকগুলো জনকল্যাণমূলক প্রকল্প, যে প্রকল্পগুলো আজকে এই বিজেপি সরকারও চালু রাখতে বাধ্য, সেগুলোকে পরিত্যাগ করার ক্ষমতা এই বিজেপি সরকারের নেই। তখন ভারতবর্ষের অভ্যন্তরের সমস্ত বাম বিরোধী শক্তি এবং যারা ভারতবর্ষের বাইরেও যারা বামপন্থার বিরোধী শক্তি, তারা সবাই দেখলে যে ভারতবর্ষের মাটিতে যদি বামপন্থার অগ্রগতি এইভাবে হতে থাকে তাহলে ভারতবর্ষে অচিরেই বাম শক্তি এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যে তাদেরকে আর কোনো মতেই অবহেলা করার, অস্বীকার করার কোন জায়গা থাকবে না বর্তমানে যে শাসক দলই আসুক। সেই জন্য তখন প্রয়োজন হয়েছিল বামপন্থীদের সবচেয়ে শক্ত ঘাঁটি পশ্চিমবাংলাকে কি করে দুর্বল করে দেওয়া যায়, এবং সেই দুর্বল করার জন্যে না হলে কেউ শিল্পায়নের বিরুদ্ধে এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলন করে। যে কারখানা তৈরি হয়ে গেছে এক মাস পরে যার পুরোদমে উৎপাদন শুরু হবে সেই কারখানাকে চলে যেতে বাধ্য করার মতো ধ্বংসাত্মক আন্দোলন, সেই আন্দোলন পশ্চিমবাংলায় সংগঠিত হয়েছিল একটা বৃহত্তর ষড়যন্ত্র। ভারতবর্ষের বামপন্থাকে দুর্বল করতে হলে পশ্চিমবাংলার বামপন্থী ঘাঁটিকে সবার আগে দুর্বল করো, এই লক্ষ্যেই সেই আন্দোলন সংগঠিত হয়েছিল। তা না হলে যখন নন্দীগ্রামে বলা হলো নন্দীগ্রামের মানুষ যদি শিল্প না চায় আমরা জমি অধিগ্রহণ আমরা বন্ধ করে দিলাম, তারপরেও কেন জমিতে খাটামুটি নামে আন্দোলন চলতে থাকবে, সেই আন্দোলন কেন মাওবাদীদের মতন আতঙ্কবাদীদের ডেকে নিয়ে আসবে, আজকে যারা শাসন করুন তাদের অস্বীকার করার কোন সুযোগ নেই। সেই আতঙ্কবাদী মাওবাদীদের নেতাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বর্তমান মুখ্যমন্ত্রীকে বসাতে চেয়েছিলেন, তার জন্য রক্তের বন্যা পূর্ব মেদিনীপুর থেকে বিস্তীর্ণ জঙ্গলমহল পর্যন্ত আমরা প্রত্যক্ষ করেছিলাম। আর সেই জন্য একই ছাতার তলায় একবারে তৃণমূল থেকে বিজেপি থেকে কংগ্রেস থেকে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি, সমস্ত শক্তি সমবেত হয়েছে যে কোনো বামপন্থাকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আজকে তাদের বোধোদয় হচ্ছে। এখন সেদিন যিনি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় নেতা ছিলেন তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে সিঙ্গুরের আন্দোলনটা ভুল ছিল, বলেছেন কে বলেন, অন্যতম নেতা, বিজেপির নেতারা তারা আন্দোলন করছে সিঙ্গুরে শিল্প চাই বলে, যাকে জিজ্ঞেস করবেন সেই বলবেন আমরা পশ্চিমবাংলার শিল্পায়নের
আমরা অন্তর্জলী যাত্রা করে দিয়েছিলাম, যেদিন টাটা তৈরি কারখানা এক মাস পরে উৎপাদন শুরু হবে সেই কারখানা এখান থেকে টাটা তুলে নিয়ে চলে যেতে বাধ্য করেছিলাম সেই দিন। এবং তারপরে পশ্চিমবাংলায় একটি শিল্প যেখানে 2000 লোক চাকরির ব্যবস্থা হয়েছে সেই শিল্প কারখানার উদ্বোধন করেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। 8 বছরের মধ্যে যদি কোন চ্যানেলের কাছে সেই ছবি থেকে থাকে, সেই ছবি একবার মানুষের কাছে দেখান যে হ্যাঁ 8 বছরের মধ্যে একটা কারখানা পশ্চিমবাংলায় চালু হয়েছে, সেই কারখানা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেখানে 2000 বেকার যুবকের চাকরির সংস্থান হয়েছে, তাহলে আমি মনে করি যে আমার আর রাজনীতিতে থাকা উচিত হবে। যদি আমি যদি এই ধরনের কথা যদি বলে থাকি, অসত্য কথা বলে থাকি, একটা শিল্প এই রাজ্যে তৈরি হয়নি, শিল্পের নামে মোচ্চব হয়েছে, শিল্প সম্মেলনের নামে বিদেশ থেকে সব শিল্প প্রতিনিধিদের ডেকে নিয়ে এসে তাদেরকে আদর আপ্যায়ন করা হয়েছে আর বড় বড় মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। এই রাজ্যের আজকে বেকারত্বের যন্ত্রণার, সেই যন্ত্রণার গোটা ভারতবর্ষে বেকারত্বের যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। কদিন আগেই তো হিসাবে বেরিয়েছে যে 45 বছরের মধ্যে দেশের বেকারত্বের যন্ত্রণা সর্বোচ্চ জায়গা হচ্ছে এই সময় আমরা পৌঁছেছি ভারতবর্ষের মধ্যে, আর পশ্চিমবাংলা তার চেয়ে আরো উপরে কোন অংশে কম নয়। আর যেসব শিল্পের নামে যেসব গল্প যেসব কথা বলা হচ্ছে এগুলোকে মানে হয়তো বাড়তি কথা বলা হয়ে যাবে, উনি ওখানে দিল্লিতে পাওভাজিকে শিল্পের মর্যাদা দিতে চেয়েছেন আর এখানে চপ নাকি শিল্পের মর্যাদা পেয়েছে, তাতে নাকি কোটি কোটি টাকা রোজগার হচ্ছে লোকের, এগুলোকে যদি অন্যভাবে নেবেন না পাগলের প্রলাপ বললে বোধ হয় ভুল কিছু হবে। শিক্ষিত যুব সমাজ যারা ওয়েল এডুকেটেড এবং যারা তাদের পড়াশোনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, তারা কি এই চপ শিল্প মানে যুব সমাজের উপর কতটা এফেক্ট করবে? যুব সমাজ আজকে নেই তৃণমূলের সঙ্গে, যারা শিক্ষিত সচেতন যুব সমাজ তারা বর্তমান শাসক দলের থেকে মুখ ফিরিয়েছেন। তারা মনে করছেন এই শাসকদল পশ্চিমবাংলায় কর্মসংস্থানের দিশা দেখাতে পারবে না, সেই জন্যে সে কথারই তো বহিঃপ্রকাশ ঘটে গেল। শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা নেই, যারা মাস্টার ডিগ্রি করেছে, গ্রাজুয়েশন করেছে, অনার্স গ্রাজুয়েশন করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, তাদের কোনো ব্যবস্থা নেই। আজকে রাস্তার বকাটে ছেলেদের নিয়ে এসে নির্বাচনে জেতার জন্য তাদের চাকরির ব্যবস্থা করুন, কোনো সমস্যা হবে না, এইসব কথা পশ্চিমবাংলার সর্বোচ্চ পদাধিকারীর মুখ থেকে শুনতে হচ্ছে রাজ্যের মানুষকে, দেশের মানুষকে, ইচ্ছে লজ্জার আর কিছু হয়। 34 বছর বাম রাজ্যে ছিল, সেই সময় যে মূর্তি ভাঙার রাজনীতি, এই মূর্তি ভাঙার রাজনীতিকে দেখেছে বাংলার মানুষ? কখনোই ছিল না পশ্চিমবাংলায় মূর্তি ভাঙার রাজনীতি। এক সময় যখন 72 সালে নকশাল মুভমেন্টের নামে কিছু নৈরাজ্যবাদী মুভমেন্ট তৈরি হয়েছিল সেই সময় মানুষ দেখেছিলেন, তারপরে 72 পরে 77 থেকে 2011 পর্যন্ত কোথাও কখনো এই ধরনের কোন রাজনীতি ছিল না পশ্চিমবাংলায়। যা হয়েছে 11 সালের পরে হয়েছে, 11 সালের পরে ব্যাপকভাবে মূর্তি ভাঙা হয়নি, পার্টি অফিস দখল হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। আমি জানি আমার বিধানসভার একটা গড়বেতার লেনিন মূর্তি ভাঙা হয়েছে বর্তমান শাসক দলের সময়, এবং সেই লেনিন মূর্তি আজও আর প্রতিষ্ঠা হয়নি, গড়াগড়ি খাচ্ছে তো হচ্ছে। কিন্তু বর্তমান শাসক দলের চেয়েও দেশ পরিচালনার দায়িত্বে যে শাসক দল এসেছেন, যারা পশ্চিমবাংলায় ক্ষমতা পাওয়ার জন্য আজকে মরিয়া, তারা আরো ভালো করে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হলো এবং প্রধানমন্ত্রী কিন্তু জনসভায় এসে ঘোষণা করলেন যে তিনি বিদ্যাসাগরের মূর্তি করে দেবেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মূর্তি দিতে নারাজ। তিনি বললেন আমি একটা মূর্তির জায়গায় 5টা মূর্তি করবো। বললাম তো যে উনি তো এটা এর মধ্য দিয়ে যে ঠিক আছে উনি মূর্তি করে দেবেন, তো উনি বলতে পারতেন যে ভালো দেরিতে হলো বোধোদয় হয়েছে, ওনার দলের লোকেরা মূর্তি ভেঙেছিলেন, মূর্তি ভেঙে ভোটে জিততে চেয়েছিলেন, এখন উনি যদি ভোটের পরে যদি মূর্তি তৈরি করে দেন তাহলে বুঝতে হবে যে ওনার বোধোদয় হয়েছে, ওনার দলের লোকেরা থেকে শিক্ষা পেতেন। আমি বলে এই কথা বলতাম, উনি বললেন আমি নেবো না। কে কার নাই, উনি কো না নিজের টাকায় করবেন না নরেন্দ্র মোদী তার পৈতৃক টাকায় করবেন, সবই তো দেশের জনগণের টাকা। আমি নেবো না এই বলাটাও যেমন দায়িত্ব জ্ঞানহীনতা, আর আমি করে দেবো এই বলাটাও হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনতা। তারও বলা উচিত ছিল আমাদের লোকেরা যদি করে থাকে অন্যায় করেছে, আমি আমার দায়িত্ব সারা ভারতবর্ষের প্রশাসনের প্রধান হিসাবে একজন বিদ্যাসাগরের মতন মনীষীকে সম্মান জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার মূর্তি প্রতিষ্ঠা করে দেয়া। আর উনি বলতে পারতেন হ্যাঁ ঠিকই ওনার লোকেরা অন্যায় করেছে, উনি করে দিলে আমরা স্বাগত। তার মধ্যে তো এই বার্তাই যে ওনার লোকেরা ভেঙেছিল বলে উনি করে দিচ্ছেন, না আমি নেব না। এখন এই তো এর ব্যাখ্যা অনেক দূর, এর মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে। সত্যি কে ভেঙেছে, এ সত্য কি প্রকাশ্যে আসবে কোনোদিন? যেদিন জানা গেল
যে উনি সঙ্গে সঙ্গে তদন্ত করার ব্যবস্থা করলেন, পরের দিনে জানা গেল ওখানে সিসিটিভি গুলো সব অকেজে ছিল, সিসিটিভি গুলো অকেজে ছিল, সেই জন্য প্রকৃত সত্য নাকি জানা যাবে না। কি অনেক এসব অনেক প্রশ্ন। তবে একটা কথা জেনে রাখুন, যা সত্য তা একদিন প্রকাশ্যে আসবে, হয় আজ না হয় কাল না হয় কোনো সত্যই কখনো চাপা থাকে না, সত্য প্রকাশ্যে আসবে। জয় শ্রীরাম, বন্দে মাতরম, আমার জয় বাংলা। এই যে এবং যখনই মুখ্যমন্ত্রী যাচ্ছেন তার গাড়িকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হলে যে ভিডিও আমরা দেখেছি, উনি গাড়ি থেকে নেমে আসেন, উনি যদি প্রথম থেকে এগুলো উপেক্ষা করতেন তাহলে এগুলো আজকে এইভাবে জায়গায় পৌঁছাতেন। বলতে যে বলতে রাস্তায় পেরিয়ে যাচ্ছে, কোথাতে কি আছে? জয় শ্রীরাম তো কোনো গালিগালাজ নয়, জয় শ্রীরাম তো কোনো ব্যঙ্গাত্মক শব্দ নয়। কেউ যদি বলে থাকে তো মেরে দেবো, তাড়া করবো, অ্যারেস্ট করিয়ে জেলে ভরে দেবো, এসব করতে যাওয়া মানে ওই তো বললাম যে যে ঘটনাটার কোন উন্মাদনা ছিল না সেটাকে উন্মাদনার জায়গায় পৌঁছে দেওয়া তার প্রধান দায়িত্ব। উনি উনি সেই দায়িত্ব করেই আজকে পশ্চিমবাংলায় জয় শ্রীরামকে আরো বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। 2011 সালের পর যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেন এবং তিনি বামেদের ওপর যে একচত্র একসময় বামেরা যে রাজত্ব করেছে সেই রাজত্বে তিনি কিন্তু হানা বসিয়েছিলেন এবং তার কর্তৃত্ব করেছে আপনার ওপরও, যে কঙ্কাল কাণ্ডে যে আপনাকে জড়িয়ে ফেলা হয়েছে এবং তারপর দীর্ঘ 181 দিন আপনি জেল বন্দী ছিলেন, সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা আমার লেখা বই প্রকাশ হয়ে গেছে, বইয়ে পড়ে নেবেন, বই তো পাবলিশ হয়ে গেছে 6 মাস আগে জানুয়ারি মাসে, বই মানুষের কাছে সমাদৃত হয়েছে। তাই বললাম তো যে গণতন্ত্রকে শেষ করার জন্য যা যা করার পশ্চিমবাংলায় বর্তমান শাসক তো 2011 আসার পরে উনি শুরু করেছিল, আর যেটা বাকি আছে সেটা দিল্লির শাসক তো তারা যদি করে, হ্যাঁ যে পথে চলছে তারা গণতন্ত্র ব্যবস্থাটাকেই তারা ভারতবর্ষের মাটি থেকে তুলে দেওয়া, তারা এখন একদলীয় শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি প্রধান শাসন ব্যবস্থার লক্ষ্যেই তারা, হিন্দু রাষ্ট্র কায়েম করার লক্ষ্যেই তারা আগামী তাদের যা কথাবার্তা তাদের যা চলার ক্ষেত্রে যে পদক্ষেপ গুলো, তারা ক্ষমতায় আসার পরে বললেন যে 42 দিন কতগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা 100 দিনের মধ্যে সেগুলোর, হ্যাঁ উনি হচ্ছে যে যথাবিধ ব্যবস্থা করে তুলে দেব। এবং কোন গতবারের প্রতিশ্রুতিগুলো যে কার্যকর হয়নি তার জন্য কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা এবারে নির্বাচনী ইস্তাহারে কোথাও কোনো কিছু ছিল না, শুধু একটা জাতীয় ভাবাবেগ তৈরি করা। এবং এই ভাবাবেগ তৈরি করার পিছনে অনেক বক্তব্য আছে, আমি সে আলোচনায় যাবো না, ভাবাবেগ তৈরি করার পিছনে অনেক বক্তব্য আছে, নানা কর্নার থেকে সেসব বক্তব্য, যে ভোটে জেতার জন্য এগুলো প্রয়োজন ছিল কিনা মানুষের কাছে, যেহেতু সব ক্ষেত্রে উনি ব্যর্থ সেগুলো মানুষকে ভুলিয়ে দিয়ে নতুন একটা উন্মাদনা তৈরি করে ভোটের নির্বাচনে বৈতরণ পারবার জন্য প্রচার মাধ্যমকে ঠিক কোন পয়েন্টে কনসেন্ট্রেট করলে মানুষের মনকে নাড়িয়ে দেওয়া যাবে, সেসব অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণার মধ্য দিয়ে সব করার প্রয়োজন ছিল, এসব নিয়ে অনেক কথাবার্তা আছে, আমি সেই আলোচনার মধ্যে এই পরিসরে যাবো না। যদি কখনো এসব নিয়ে আলোচনা আমার লেখালেখির মধ্যে নিশ্চয়ই, যদি আমার কলম যদি চালু থাকে তাহলে নিশ্চয়ই এসব লেখালেখির মধ্যে দিয়ে আবার আসবে। আর উনি পশ্চিমবাংলায় তো বললাম যে সিপিআইএমের কর্মী নেতাদের উপরে আক্রমণ, শুধু আমি নয় অজস্র কর্মী এখনো জেলে রয়েছে, এখনো জেলে আছে 11 বছর শাসন ব্যবস্থার মধ্যে, এখনো জেলে অনেক কর্মী জেলে রয়েছে যারা জেল থেকে বেরোতে পারে, জেলে রয়েছে। এবং মিথ্যা মামলা মোকদ্দমা এলাকা ছাড়া করা দৈহিক নির্যাতন আমার জন্য, তেমন ব্রিটিশ পিরিয়ডের ইতিহাস আমরা পড়েছি সেখানে যেভাবে 30 ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদের নামে পরিকল্পনা করে, হয় আমাকে জিজ্ঞাসাবাদের নামে পাগল করে দেয়, তা না হলে আমার জীবনে যাতে চরম অঘটন ঘটে যায় সেরকম কিছু ব্যবস্থা উনি করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা চক্রে আর কিছু মানুষ যা চায় তা তো হয় না, সত্যের জয় হয়। সেজন্য উনি যা করতে চেয়েছিলেন ওনার পুলিশ বাহিনীকে দিয়ে সিআইডিকে দিয়ে তা করতে পারে। সবশেষে জিজ্ঞেস করবো যে রাজ্যে বামেদের নতুন করে জায়গা ফিরে পেতে শীর্ষস্তরে কি মুখ বদলের কোন ব্যাপার রয়েছে, যুব সমাজকে কি জায়গা দেওয়া? এই কথাগুলো বড় আপেক্ষিক, মুখ বদল করলেই যে রাজনীতিতে সব বদল এটা ঠিক নয়, আর মুখ বদল না করলে যাবে না এটাও ঠিক না। আমাদের বামপন্থী রাজনীতিতে বামপন্থাতে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য এরকম নেতৃত্ব উঠে আসে, অন্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের তফাৎ এই জায়গায়। আমাদের কাউকে বলে দেওয়া হলো অমুক এই থেকে নেতা, উনি তিনি নেতা হয়ে গেলেন, মানুষের গ্রহণযোগ্যতা তার কাছে হয়ে গেল, এটা হয় কোন কর্মী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার মধ্যে আছে, মানুষের কাছে তার অনেকবার পরীক্ষা দেয়া হয়ে গেছে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে, এসব বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে বামপন্থীদের
নেতৃত্বে উঠে আসার রাস্তা তৈরি হয়। নাম করে কাউকে তকমা দিয়ে দিলে রাজনীতির সঙ্গে কার কোন সম্পর্ক নেই, তাকে বলা হলো ইনি হলেন আমাদের যুব নেতা, উনি সঙ্গে সঙ্গে তাকে মেনে নেবেন, বামপন্থীরা কখনো হয় না, অন্য রাজনৈতিক দলে হয়, কিন্তু আমাদের এরকম হয় না। সেই জন্য কথাগুলো আপেক্ষিক, আমি যেমন বললাম এটা করে দিলেই সব সমস্যার সমাধান হবে এটাও নয়, আর না করলে হবে না এটাও নয়। তাই নিশ্চয়ই আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া তার মধ্য দিয়ে চিন্তা ভাবনা যাদের যেখানে করার দরকার তারা করবেন। তবে আমি বলে রাখি এটা এই আলোচনা এই চিন্তা ভাবনা যেখান থেকে হবে তার কোন স্তরেই আমি নেই, আমি একজন কর্মী, একজন মানুষের সঙ্গে থাকা, সুখ দুঃখ বেদা ব্যথা বেদনার সঙ্গে থাকা একজন বামপন্থী কর্মী, এটাই আমার পরিচয়। তাই আমি মনে করি যে বামপন্থা যেহেতু আদর্শের উপরে ভিত্তি করে তৈরি হয় একটা রাজনীতি, সেই জন্য সেই আদর্শের কখনো মৃত্যু হয় না, সেই আদর্শকে অবলম্বন করে আবার বামপন্থার রাজনীতি আবার মাথা উঁচু করে দাঁড়াবে, হয়তো সময় লাগবে এবং সেই সময় মানুষ আমাদের দেবেন, এবং সেই সময়ে আন্দোলন সংগ্রাম সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব যারাই নেতৃত্বে আসুন বা থাকুন তাদেরকে নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুশান্ত ঘোষের সঙ্গে এবং তিনি যেটা বললেন যে সত্যি কিন্তু একদিন সবার সামনে আসবে এবং এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে এবং সাধারণ মানুষ একদিন অবশ্যই বুঝতে পারবে যে কে ঠিক এবং কে আসলে ভুল। অপেক্ষায় থাকলাম আমরা এবং আমরা তুলে ধরব সব খবর আপনাদের সামনে প্রতি মুহূর্তে আপডেট। দেখতে থাকুন, সঙ্গে থাকুন www.thepeopletv.com। নমস্কার।